আচ্ছা, আগের দিন আমরা ফ্রিকশন শুরু করেছিলাম, সেখানে মোটামুটি থিওরিগুলো ডিসকাস করেছিলাম, তোমাদের কি মনে আছে? হ্যালো, হ্যাঁ ওকে। সেই থিওরি ডিসকাশনের সময় আমরা একটা জিনিস ক্যালকুলেট করেছিলাম, যে অ্যাঙ্গেল অফ রিপোজ, রাইট? সেই অ্যাঙ্গেল অফ রিপোজ কে আমরা কিভাবে ডিনোট করি, সেটা যদি অ্যাঙ্গেল অফ রিপোজ থিটা হয় তাহলে ট্যান থিটা হয় মিউ, রাইট? মানে কি, এই থিটা অ্যাঙ্গেলে যদি কোনো অবজেক্টকে আমি রেখে দিই তাহলে সে জাস্ট মুভ করা শুরু করবে নিচের দিকে, আম আই রাইট? হ্যালো, আম আই রাইট? এবারে যদি ওই মানে আমি যে ইনক্লিনেশনটা করছি আর অ্যাঙ্গেল অফ রিপোজ, দেখো অ্যাঙ্গেল অফ রিপোজ ইনক্লিনেশনের উপর ডিপেন্ড করে না, করে কি না? অ্যাঙ্গেল অফ রিপোজ কার উপর ডিপেন্ড করে? মিউ এর উপর ডিপেন্ড করে। মিউটা কি? ওই দুটো সার্ফেসের মধ্যে অ্যাঙ্গেল। কি বললাম? মিউটা কি? ওই দুটো সার্ফেসের মধ্যে অ্যাঙ্গেল, ঠিক? বুঝতে পারছো আমি কি বলছি? মিউটা কি? ওই দুটো সার্ফেসের মধ্যে অ্যাঙ্গেল, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। তাহলে এই মিউটা ডিপেন্ড করে, এই অ্যাঙ্গেল অফ রিপোজটা ডিপেন্ড করে মিউ এর উপরে। এবারে ধরো আমি একটা ইনক্লিনেশন করেছি, দেখো ধরো আমার কোনো এক বলছিলাম যে আমি ক্লাস সপ্তাহে তোমার ক্লাস তো করতে পারি কি, তো তুমি বলতে পারো তুমি কোন কাজটা করাচ্ছ আমি? আমি এখন ফ্রিকশন করাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যেটা বলছি শোনো, সেটা হচ্ছে ধরো আমার একটা প্রবলেমে দিয়ে দিয়েছে মিউ ইকুয়াল টু 0.3, ধরো দিয়ে দিয়েছে, তাহলে বলো তো থিটা মানে অ্যাঙ্গেল অফ রিপোর্টস কত? ট্যান ইনভার্স 0.3। আচ্ছা, এটা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে বলো তো মোটামুটি কত মতো আসছে? 17 ডিগ্রি মতো আসবে, 16 পয়েন্ট সামথিং মতো ডিগ্রি আসবে। দেখো তো ক্যালকুলেট করে বলো তো, হ্যাঁ 16 ডিগ্রি মতো আসছে, আসছে তো? আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলো, এবারে আমি আমি যে ইনক্লিনেশনটা করেছি সেই ইনক্লিনেশনটা আমি ধরো বলছি থিটা, আমি বলছি থিটা, সরি থিটা না, থিটা ওয়ান ধর, আচ্ছা থিটা না, আলফা বলি, আলফা কথার কথা। এবারে এখানে একটা আমি মাস রেখেছি এম, আর এখানকার মিউ হচ্ছে 0.3। বলো তো ফার্স্ট, আলফার ভ্যালু যদি 10 ডিগ্রি হয় তাহলে এই মাসটা কি নিচে পড়বে কি পড়বে না? হে বলবে পড়বে। দেখো আলফার ভ্যালু যদি 10 ডিগ্রি হয় তাহলে ওই মাসটা নিচে পড়বে না, একে বুঝতে পেরেছ? হ্যালো, আরে বাবা আমার ইনক্লিনেশন আলফার থেকে বেশি হলেই নিচে পড়বে, তার মানে অ্যাক্সেলারেশন 0। আচ্ছা সেকেন্ড, বলো তো আলফার ভ্যালু 16 ডিগ্রির মতো হলে, এখানেও অ্যাক্সেলারেশন 0 কিন্তু এটা কি হবে? জাস্ট মুভিং, মনে থাকবে? হ্যালো, হ্যাঁ। থার্ড, বলো তো আলফার ভ্যালু 25 ডিগ্রি হলে কি হবে? এর একটা ভ্যালু থাকবে, দেখো এ নিচের দিকে পড়বে, এর ভ্যালুটা এটা হবে না, দেখো জি সাইন থিটা মাইনাস, বলো জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। এবার বলো জি সাইন অফ, আচ্ছা বেটার, আচ্ছা না কি ব্যাপার, 25 নিচ্ছি, সাইন অফ 25 মাইনাস মিউ মানে কত? 0.3 ইন্টু জি কস অফ 25, এই অ্যাঙ্গেল, এই অ্যাক্সেলারেশন নিচে পড়বে। আমি কি বোঝাতে পেরেছি যে অ্যাঙ্গেল অফ রিপোজ এর কি সিগনিফিকেন্স? বলো অ্যাঙ্গেল অফ রিপোজ এর কি সিগনিফিকেন্স, বলো, বোঝাতে পেরেছি? আচ্ছা যদি আমি বোঝাতে পারি এই প্রবলেমটা করো দেখি, দেখো মন দিয়ে শুনবে, এখানে আমরা ভালো ভালো জিনিস ডিসকাস করব। দেখো দুটো মাস আছে, M1 M2, কি বললাম? দুটো মাস আছে M1 M2। এবার এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, এবং বলে দিয়েছে থিটা গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ রিপোজ। এবার বলো তো অ্যাঙ্গেল অফ রিপোজ তো আমরা কার উপর ডিপেন্ডেন্ট? ভেরি গুড। আচ্ছা এবার আমাকে আর একটা জিনিস বলে দিয়েছে, এই যে এইখানে বলছে মিউ টু, এইখানে বলছে মিউ ওয়ান, মানে দুটো ডিফারেন্ট বডি, তার জন্য যে কন্ট্যাক্টটা সেটা হচ্ছে মিউ ওয়ান অ্যান্ড মিউ টু, দুটো ডিফারেন্ট বডি তার জন্য যে কন্ট্যাক্টটা সেটা মিউ ওয়ান অ্যান্ড মিউ টু। দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো, ওকে। হ্যাঁ, এবার আমাকে এটা বলে দিয়েছে অ্যাঙ্গেল অফ রিপোজ যেটা সেটা বলতো মিউ এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে এবার কেন বলতো কটা মিউ? দুটো মিউ, তাহলে কটা অ্যাঙ্গেল অফ রিপোজ? দুটো। এবার আমাকে এটা বলে দিয়েছে গিভেন যে এই দুটো অ্যাঙ্গেল অফ রিপোজ জেড থেকে থিটাটা বড়। কি বললাম? এই অ্যাঙ্গেল অফ রিপোজ এর থেকে থিটাটা বড়। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। এবারে এক একটা করে তাহলে বলতো এই দুটো বডি নিচের দিকে পড়বে কি পড়বে না? পড়বে। সাবাস সাবাস। এবার বলতো ফার্স্ট ফার্স্ট যদি মিউ ওয়ান ইকুয়াল টু মিউ টু হয় তাহলে বলতো
এর অ্যাক্সেলারেশন যদি A1 হয় আর এর অ্যাক্সেলারেশন যদি A2 হয়, কোনটা বেশি কোনটা কম? ইকুয়াল হবে? হ্যাঁ কেন ইকুয়াল হবে? দেখো যে কোনো একটা এই এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে দেখো এই ফর্মুলা অনুযায়ী জি সাইন থিটা মাইনাস মিউ ওয়ান জি কস থিটা না? হ্যালো বলো। হ্যালো, হ্যাঁ আরে বাবা এইটাই এক নাম্বার, মানে A1 কত? A1 জি কমন নিলে, সরি জি কমন নিলে সাইন থিটা মাইনাস মিউ ওয়ান কস থিটা। বলো তো A2 কত? দেখো দেখো এটা বুঝতে পারছো কিনা, দেখো এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা এবার বলতো মিউ ওয়ান আর মিউ টু যদি সেম হয় তাহলে এখানে মিউ ওয়ান আর মিউ টু সেম হয়ে গেলে A1 আর ইকুয়াল A1 আর A2 ইকুয়াল হবে? বলো। হ্যালো, হ্যাঁ আচ্ছা সেকেন্ড বলতো মিউ, আচ্ছা এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে বলতো এদের দুজনের মধ্যে কোনো কন্ট্যাক্ট থাকবে কি থাকবে না? যদি না থাকে তাহলে n ইকুয়াল টু জিরো, যদি না থাকে তাহলে n ইকুয়াল টু জিরো। আরে এদের দুজনের মধ্যে যে কন্ট্যাক্ট থাকবে সেই কন্ট্যাক্টটাকেই আমি এখানে বলছি n। আচ্ছা নেক্সট মিউ টু গ্রেটার দ্যান মিউ ওয়ান বলতো কি হবে? মিউ টু গ্রেটার দ্যান মিউ ওয়ান বলতো A1 বেশি হবে না A2 বেশি হবে? বলো। হ্যালো, ভালো করে দেখো মিউ টু গ্রেটার দ্যান মিউ ওয়ান এই যে এইটা, তাহলে কে বেশি হবে A1 না A2? A1 A1 বেশি হবে। হ্যালো, কে কে বুঝতে পেরেছো A1 বেশি হবে? কে কে বুঝতে পেরেছো A1 বেশি হবে? স্যার আরেকবার একটু বলবেন কি বলবো বলো? যে তুমি যেটা বললে না যে A1 বেশি হবে, ওই জায়গাটা একটু। আচ্ছা আমি বললাম A1 বেশি হবে, সেটাই আমি তোমাদের অ্যানালাইজ করতে বললাম, তোমরা কি অ্যানালাইজ করতে পারবে? হ্যাঁ স্যার। এখানে দেখো এখানে সাইন থিটা মাইনাস মিউ ওয়ান কস থিটা, তার মানে যার মিউ বেশি তার এ কম, যার মিউ বেশি তার এ কম, তাহলে মিউ বেশি কার? টু এর, তাহলে টু এর এ কম না? এর মানে কি? এর মানে ভেবে দেখো এই M1টা নিচের দিকে মুভ করবে A1 অ্যাক্সেলারেশনে, M2টা নিচের দিকে A2 অ্যাক্সেলারেশনে, কার অ্যাক্সেলারেশন বেশি বলো? কার অ্যাক্সেলারেশন বেশি? A1। ভেরি গুড। আচ্ছা যদি A1 এর অ্যাক্সেলারেশন বেশি হয় তাহলে বলতো A1টা আগে, এ বাবা দাঁড়াও এক মিনিট, এটা একটু দেখো দাঁড়া, হ্যাঁ বলতে থাকো A1 এর অ্যাক্সেলারেশন বেশি হলে A1 আগে আগে নিচে পড়বে না? হ্যাঁ বলো A1 আগে আগে নিচে পড়বে না আর তার পেছন পেছন A2 আসবে না, তাহলে বলতো A1 আর A2 মধ্যে কখনো কোনো টাচ টাচ হবে? বলো A1 আর A2 মধ্যে কখনো টাচ হবে না? ভেরি গুড। বলতো A1 আর A2 মধ্যে যদি কোনো টাচ না হয় তাহলে এইখানে n কত হবে? এন মানে হচ্ছে M1 আর M2 মধ্যে যে নর্মাল রিয়াকশনটা, দেখো এটা জিরো হবে ঠিক। আচ্ছা থার্ড বলো তো মিউ ওয়ান গ্রেটার দ্যান মিউ টু হলে কি হবে? A2 গ্রেটার দ্যান A1। আচ্ছা বলো A2 গ্রেটার দ্যান A1 যদি হয় তাহলে বলো তো কে আগে আগে আসবে? M2। বলো M2। কাবাস, কে আগে আগে আসবে বলো? M2 রাইট। আচ্ছা যদি M2 আগে আগে আসে, হ্যালো, তাহলে বলতো M2 এসে একটা সময় এই M1 কে টাচ করবে না, করে ওই নিজে ধাক্কা মারবে না নিচের দিকে, বুঝতে পারছি? তখন বলতো n ইকুয়াল টু জিরো না নন জিরো? আচ্ছা এইটা হওয়ার পরে আমি আরেকটা জিনিসে কনসেন্ট্রেট করতে চাই, কি কনসেন্ট্রেট? যদি n নন জিরো হয় তাহলে বলতো এই দুটোর মধ্যে কি কোনো, এই দুটোর মধ্যে M1 আর M2 এর মধ্যে কি কোনো গ্যাপ থাকবে? না। যদি গ্যাপ না থাকে তাহলে বলতো এই M1 আর M2 একে n দেবে, একে n দেবে না? তাহলে বলতো এই দুটো একসাথে মুভ করবে, যদি একসাথে মুভ করে তাহলে কি তখন আর তাদের অ্যাক্সেলারেশন A1 আর A2 ডিফারেন্ট হবে না সেম হবে? সেম হবে, বুঝতে পারলাম? হ্যালো, বুঝতে পারলাম? হ্যাঁ। আচ্ছা এবার এই এইটুকু কনসেপ্ট শিখে আমরা এই 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 নিউমেরিক্যাল করবো, এইটা নিয়ে এটা নিয়ে আর ইয়ে করার দরকার নেই। দেখো কিরকম নিউমেরিক্যাল করবো সেটা দেখো, মন দিয়ে শুনবে। বলতো এরকম একটা সিচুয়েশন দেখো, ছোট ছোট প্রবলেম এখান থেকে কিরকম আসে,
দেখো ওই বলে দিয়েছে যে এ কোন দিয়ে শুনবে, এইটা 0.3, এইটা 0.2, এটা কি মিউ গুলো, রাইট? এইটা 0.3, এইটা 37, এইটা 37, রাইট? আচ্ছা এবার যেটা বলছি শোনো, এটা 37, এটা মিউ ইকুয়াল টু 0.3, এটা মিউ ইকুয়াল টু 0.2, ঠিক? বলো তো এই দুটো বডি যদি এম ওয়ান আর এম টু হয়, তাহলে এদের দুজন, এদের দুজনের মধ্যে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স কত? আচ্ছা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স থাকবে কি থাকবে না ভেবে বলো, এটা কোন সিনারিওটা? দেখো মিউ ওয়ান গ্রেটার দ্যান মিউ টু না, তাই না? তাহলে দুজনের মধ্যে একটা কন্ট্যাক্ট ফোর্স থাকবে কি থাকবে না? যদি থাকে তাহলে ভেবে দেখো একজনকে চেপে আর একজন নিচের দিকে আসবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, এই প্রবলেমটা তো আমরা এক্ষুনি করবোই, শুধু এখানে আমি দুটো জিনিস বলবো। দেখো এইটার ভ্যালু হচ্ছে 2 কেজি আর এইটার ভ্যালু হচ্ছে 3 কেজি। আচ্ছা বলতো এই মাসগুলোর উপরে অ্যাক্সেলারেশন কি ডিপেন্ড করে? না, করে না। মাসগুলোর উপরে অ্যাক্সেলারেশন ডিপেন্ড করে না। যাই হোক এই প্রবলেমটা তো আমরা করবোই একটু পরে, তার আগে বলতো এই প্রবলেমটা সেম ভাবে, সেম ভাবে মন দিয়ে শুনবে, এটা 2 কেজি, এটা 3 কেজি, এইটা 0.2, এইটা 0.3, তাহলে বলতো এখানে এন এর ভ্যালু কত এই দুটোর মধ্যে? জিরো। বুঝতে পেরেছ? যেই মেনে এই ধরনের একটা কোয়েশ্চেন এসেছিল, যেই মেনে বেশ কয়েক বছর আগে, জাস্ট এই এন ইকুয়াল টু জিরো হবে এইটা হচ্ছে মেইন ইয়েছিল, তারপরে এখান থেকে হাবি যাবি ছিল, কিন্তু এইটা যে পেরে গেছে তার গেম ওভার। আচ্ছা এবার আমি একটা মানে সুন্দর প্রবলেম করছি, আমি এইখানে না একটা স্ট্রিং দিয়ে জুড়ে দিয়েছি, তাহলে বলতো স্ট্রিং এর টেনশন কত হবে? জিরো। ভালো করে ভেবে বলো, আমি এখানে একটা স্ট্রিং দিয়ে জুড়ে দিয়েছি, তাহলে বলতো স্ট্রিং এর টেনশন কত হবে? কি বলতে পারছ? নন জিরো। কেন বলতো? মন দিয়ে শোনো, দেখো এইখানে দেখো এই কন্ডিশনে কে আগে যাচ্ছে, 2 কেজি না 3 কেজি? 2 কেজি। 2 কেজি আগে যাচ্ছে, তাহলে 2 কেজি আগে যদি যায় তাহলে 3 কেজি কম মানে কম অ্যাক্সেলারেশন আগে যাচ্ছে, তাহলে বলতো এদের মধ্যে একটা টানটানে তৈরি হবে কি হবে না? হবে, তাই না বলো? কিন্তু যদি এইটা 0.3 আর এইটা 0.2 হতো, তাহলে বলতো এই স্ট্রিংটা স্ল্যাক হয়ে যেত না? কি বলতে পারলাম? যদি এই ঘটনা, এই ঘটনাটা ঘটতো তখন এন নন জিরো কিন্তু টি জিরো, তাই না? যখন এই ঘটনাটা তখন এন জিরো তখন টি নন জিরো, মনে থাকবে? হ্যাঁ বলো, মনে থাকবে, রাইট? এবারে দেখো মন দিয়ে শুনবে, এই প্রবলেমটা নিয়ে আমরা একটু কাটাছেড়া করব। এই প্রবলেমটা বলো তো এই প্রবলেমটাতে কে আগে মুভ করছে, ওয়ান না টু? বলো কে আগে, টু আগে মুভ না, এই যে এই প্রবলেমটাতে নিয়ে আর এইটা কে আগে মুভ করছে? M2, রাইট, M2। তাহলে বলতো একটা সময় হবে না M2 এসে একে ধাক্কা মারবে? হ্যাঁ হবে। কি হবে না বলতো? একে যখন ধাক্কা মারবে তখন এরা দুজনে একসাথে নিচের দিকে একই অ্যাক্সেলারেশনে যাবে না? হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হুম। কোনো ডাউট আছে? হ্যাঁ। আচ্ছা এবার এই কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে আর এদের দুজনের মধ্যে কত ডিগ্রি, এই কত নর্মাল রিয়াকশন, সেইটা আমাকে বার করতে বলেছে, কারণ এইখানে যে n নন জিরো হবে সেটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ। এবার বলো এই M1টা যদি নিচের দিকে যায়, M1টা তাহলে M1 এ যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচের দিকে 20 নিউটন, রাইট? এইটা 37 ডিগ্রি, তার মানে এই ডিরেকশনে কত? 12 আর এই ডিরেকশনে 16। দেখো তো হচ্ছে কিনা, আমি করবো না এখন এগুলো, হচ্ছে বলো, বলো হচ্ছে? আচ্ছা এর এদিকে যদি 30 হয় তাহলে এদিকে কত আর এদিকে কত? বলো এদিকে কত আর এদিকে কত? ভেরি গুড। এবার বন্ধু শোনো, এর এইদিকে কত নর্মাল রিয়াকশন? 16। এর এদিকে নর্মাল রিয়াকশন কত? 24। এবার আমি কি বলেছিলাম মনে আছে, এইখানে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করে, ধরো এক নম্বরে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে তার ম্যাক্সিমাম ভ্যালু কত বলো? মিউ ইনটু এন। মিউ এর ভ্যালু কত? মিউ এর ভ্যালু 0.2 3 3, আর এন কত? 16। তাহলে এটা কত হবে? 4.8 বলো তো এইটার জন্য FL2 কত হবে? কতটা হবে?
বলো হবে কি হবে না, বুঝতে পারছো একটু একটু? আচ্ছা এবারে শোনো, বলো তো এখন এই দুটো বডি একসাথে নিচের দিকে মুভ করবে? এই দুটো বডি, তাহলে যদি এই দুটো বডি একসাথে নিচের দিকে মুভ করে, তাহলে এই দুটো বডিকে তুমি এইরকম একটা সিঙ্গেল বডি দেখবে না, যে এদিকে এই অ্যাক্সেলারেশনে মুভ করছে, দেখবে কি দেখবে না? কত কেজি হবে? 5 কেজি, বলো 5 কেজি। তাহলে বলো তো এই ডিরেকশন বরাবর এই 12 আর 18 30 এই ডিরেকশন বরাবর কাজ করবে না? হ্যালো, আচ্ছা এবার বলো তো ফ্রিকশনাল ফোর্স কত কাজ করবে? এক নম্বরে কাজ করছে 4.8 উল্টো দিকে, আর 2 নম্বরে কাজ করছে 4.8 উল্টো দিকে, বুঝতে পারছি? এই যে এইটা আর এইটা, তাহলে বলতো এই টোটালটা নেট ফোর্স কত নিচের দিকে? নেট ফোর্স এফ নেট, সেটা হচ্ছে 30 মাইনাস 4.8 প্লাস 4.8, এইটা ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। দেখো এটা ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন না, মাস কত? 5 কেজি। হ্যালো বলো, তাহলে বলতো এখন আমার অ্যাক্সেলারেশন কত হচ্ছে বলো? 8 দুগুণে 16 9.4, মানে 8 দুগুণে 16, আচ্ছা 20.4/5 কেজি হচ্ছে। দেখো তো, দেখো তো অ্যাক্সেলারেশন, সিং জয় আসছে 20.4/5, আসছে ভেরি গুড। তার মানে বলতো এখন এই দুটো বডি একসাথে নিচের দিকে কত অ্যাক্সেলারেশন নামছে? এই যে 20.4/5, তাই না? আচ্ছা এবারে আমি যদি ইন্ডিভিজুয়াল ড্র করি, ইন্ডিভিজুয়াল ধরো আমি 2 কেজিটা ড্র করছি, 2 কেজি, বলতো 2 কেজির নিচের দিকে কত অ্যাক্সেলারেশন আসছে? 25, সরি ভুল লিখেছি, 20.4/5, বলো এই অ্যাক্সেলারেশনই তো আসছে, তাই না? এবার দেখো এর এদিকে কত, এক্ষুনি বললাম এদিকে 12, এদিকে 16, এদিকে n 16। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এবার একটা জিনিস দেখো, এখন আমি যদি দুই মানে 2 কেজির বডিটাকে আলাদা করে নিই, তাহলে এই সারফেসে একটা নর্মাল রিয়াকশন লাগবে কি লাগবে না? এই যে হ্যাঁ নর্মাল রিয়াকশনটা যদি লাগে, তাহলে এইভাবে লাগবে না নর্মাল রিয়াকশনটা? দেখো হ্যাঁ, আচ্ছা এবার এইভাবে যদি নর্মাল রিয়াকশনটা লাগে, আর এখানে ফ্রিকশনাল ফোর্স কত লাগবে? 4.8 না? হ্যাঁ তাহলে বলতো এখন আমার আমি কি লিখতে পারি, আমি কি লিখতে পারি 12 প্লাস n, এটা হচ্ছে নেট ফোর্স নিচের দিকে, এটাই না? মাইনাস 4.8 ইকুয়াল টু 2 × 20.4/5, তাহলে তো এইটা ঠিক লিখেছি কি ভুল লিখেছি? দেখো তো এইটা ঠিক লিখেছি কি ভুল লিখেছি? হ্যাঁ একদম ঠিক লিখেছি। দেখো এইটা আর এইটা নিচের দিকে, এইটা অপোজিট দিকে, ইকুয়াল টু 2 × দিস, ঠিক? হ্যালো, ওকে এবার তোমরা আমাকে বলো তো এখান থেকে এনের ভ্যালু কত বেরোচ্ছে? এনের ভ্যালু দেখো, এনের ভ্যালু বেরোবে সেটা হচ্ছে 4.8 প্লাস, দেখো 40.8/5, রাইট, মাইনাস 12, বলো তো কত বেরোচ্ছে এনের ভ্যালু একেবারে ফাইনাল ক্যালকুলেশন করে? তোমরা কি বুঝতে পারলে আমি কিভাবে এই পুরো জিনিসটা অ্যানালাইজ করলাম? বলো তোমরা কি বুঝতে পারলে পুরো জিনিসটা কিভাবে অ্যানালাইজ করলাম? ওকে আচ্ছা আমি কি তাহলে নেক্সট প্রবলেমে চলে যাব? হ্যাঁ ভাই সৌম্যদীপ বোঝা যাচ্ছে? সৌহার্দ্য বোঝা যাচ্ছে? সীমন্তিনী বুঝতে পারছো? ওকে সৃজা, গুড গুড গুড, এটা খুব প্র্যাকটিক্যাল মানে কনসেপ্ট ফ্রিকশনটা, সো যতটা না যতটা ইন্টারেস্টিং ততটাই কনসেপ্টটা মানে লজিক্যাল, এবং তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা এবারে আমি একটা সুন্দর প্রবলেমের দিকে যাই, প্রবলেমটা দেখো, প্রবলেমটা দেখো, এইটা 37 ডিগ্রি, রাইট, এইখানে একটা 2 কেজির মাস আছে, এইখানে বলে দিয়েছে মিউ ইকুয়াল টু 0.2, রাইট, তাহলে বলতো অ্যাঙ্গেল অফ রিপোজ আমি কি করে বার করবো?
অ্যাঙ্গেল অফ রিপোজ, দেখো তো এটা হবে কিনা অ্যাঙ্গেল অফ রিপোজ। হ্যাঁ গুড। আচ্ছা এইটা যদি অ্যাঙ্গেল অফ রিপোজ হয় বলো তো 37 বলো না অ্যাঙ্গেল অফ রিপোজ বলো 37, তাহলে ও নিচের দিকে পড়বে বলো, নিচের দিকে পড়বে না? রাইট। এবার আমাকে কি বার করতে বলেছে শোনো, আমি তার মানে কি নিচের দিকে যদি পড়ে আমাকে উল্টো দিকে একটা ফোর্স দিতে হবে না? হ্যালো, উল্টো দিকে একটা ফোর্স দিতে হবে না একে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য? রাইট। আচ্ছা আমাকে কোয়েশ্চেনে বলেছে এই এফ এর রেঞ্জ, মানে এফ এর রেঞ্জ such that 2 kg is in equilibrium. এবার তোমাদের মাথার মধ্যে ডেফিনেটলি এই জিনিসটা আসবে যে রেঞ্জটা কেন বার বলেছে, রেঞ্জ রেঞ্জই কেন বলেছে, কি বললাম বুঝলে? হ্যালো, আচ্ছা তোমরা কি এই প্রবলেমটা একটু ট্রাই করবে? আচ্ছা আমি একটু হিন্ট দিই, আমি একটু হিন্ট দিই, দেখো। আচ্ছা বলো তো এফ এর ভ্যালু জিরো হলেও নিচের দিকে পড়বে? হ্যালো, আচ্ছা এবার বলতো এফ এর ভ্যালু জিরো হলে নিচের দিকে পড়বে? আমি এফ এর ভ্যালু যদি একটু একটু করে বাড়াই, কিন্তু যে বাড়িয়েছি সেটা কমই বাড়িয়েছি, তখন বডিটার টেন্ডেন্সি নিচের দিকে পড়া? ঠিক আছে, এবার ধরো এফ এর ভ্যালু আমি আস্তে 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 বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে এমন একটা সময় চলে আসবে না যখন ওই 2 kg টেন্ডেন্সিটা উপর দিকে যাওয়ার হবে? বুঝতে পারছো? তার মানে এফ এর ভ্যালু যখন কম বডিটা নিচের দিকে পড়ার টেন্ডেন্সি না, যখন যদি বডিটা নিচের দিকে পড়ার টেন্ডেন্সি হয় তাহলে ফ্রিকশনাল ফোর্স উপর দিকে লাগবে না? আচ্ছা যখন ফোর্সটাকে বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে আমি এমন একটা জায়গায় নিয়ে গেছি যখন আমি যখন 2 kg বডিটা টেন্ডেন্সি উপর দিকে যাওয়ার, তখন 2 kg বডির উপর ফ্রিকশনাল ফোর্স উল্টো দিকে কাজ করবে না? বুঝতে পারছো কনসেপ্টটা? ট্রাই করো তো, ট্রাই করো তো, ভেরি ইম্পর্টেন্ট, করো 2 মিনিট ট্রাই করো, আমি আমি তারপরে তোমাদের কনসেপ্টটা আরো এলাবোরেটলি বলবো। আগে এটা এটা ট্রাই করো রিয়া। আমি করছি দেখো, এর যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচের দিকে 20 N, এই দিকে এক্ষুনি করেছি 12, এই দিকে 16, এই দিকে n, n এর ভ্যালু 16, তাহলে বলো তো ম্যাক্সিমাম ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু কত? 0.2 × 16, তার মানে 3.2। হ্যালো, 3.2 তাই না? আচ্ছা এবারে শোনো, আমি ফার্স্ট কেসে যেটা আমি রেড দিয়ে করছি, বলো তো আমি এফ এর ভ্যালু কম করেছি, কম কম, তাহলে বলো তো বডিটার টেন্ডেন্সি নিচের দিকে পড়ার না উপর দিকে যাওয়ার? এদিকে ধরো এফ আছে, ঠিক, তাহলে বডিটা টেন্ডেন্সিটি যদি নিচের দিকে পড়ার হয় তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে লাগবে? এই দিকে লাগবে না? আচ্ছা এটা যদি ফ্রিকশনাল ফোর্স হয় তাহলে বলো তো ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কত? FL, তাই না? এবার এই পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা এই এফ এর সাথে মানে এফ এর একটা ভ্যালুর জন্য পুরো জিনিসটা ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে আমি বলতে পারি 12 ইকুয়াল টু এফ দ্যাট এফ প্লাস এফ এল, দেখো বলতে পারি? এবার বলতো এফ এল এর ম্যাক্সিমাম ভ্যালু কত? এই যে এফ এল সরি 3.2, তাহলে বলতো এফ এর ভ্যালু কত? 8.8। কে কে বুঝতে পেরেছো? হ্যালো, কে কে বুঝতে পেরেছো? তাহলে বলতো আমাকে, আমি যদি 8.8 ফোর্স দিই উপরের ডিরেকশনে তাহলে বডিটা মুভ করবে কি করবে না? করবে না, করবে না, সাবাস। আচ্ছা এবার আমি আরেকটা কথা বলছি, বলতো এফ এর ভ্যালু যদি আমি ফাইভ দিই তাহলে কি হবে বলো? এফ এর ভ্যালু যদি 5 দিই নিচে পড়বে, একদম পড়বে। কি করে পড়বে দেখো, এদিকে কত হবে? 12। আরে বাবা এই 12 তো এই জীবনে আমি আর চেঞ্জ করতে পারবো না, পারবো? হ্যালো, ভগবান ছাড়া এই 12 কেউ চেঞ্জ করতে পারবে? আচ্ছা এবার এইদিকে কত? 5 N, তাই না? তাই না? হ্যালো, এবার বলো তো ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কত? 3.2। তাহলে এইদিকে কত হবে?
রাইট? এবার এই পুরো জিনিসটা নিচের দিকে সার্টেন অ্যাক্সেলারেশনে করবে না, তাহলে সেই অ্যাক্সেলারেশনের ভ্যালু কত? এটা কত কেজি দিয়েছিলাম? 2 কেজি না? দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা বলো, এখান থেকে অ্যাক্সেলারেশন পেয়ে যাবো? তাহলে বলতো 8.8, এই ফোর্সের নিচে যদি আমি ফোর্সটা লাগাই তাহলে বডিটা নিচের দিকে পড়বে? শাবাশ শাবাশ। আচ্ছা এবারে আমি যদি তোমাকে বলি যে আমি ফোর্সটাকে বাড়াচ্ছি, এই এই ফোর্সটাকে বাড়াচ্ছি, ঠিক বলতো, এই ফোর্সটা যদি বাড়ে তার মানে ভেবে দেখো, মানে আমি বলতে চাইছি মন দিয়ে শুনবে, এইদিকে 8.8 আর এইদিকে ফ্রিকশনাল ফোর্স 3.2 আর এইদিকে 12, বলতো এই মুহূর্তে বডিটা মুভ করছে কি মুভ করছে না? এই মুহূর্তে যেটা ড্র করেছি বলো, করছে না, করছে না। এবার মন দিয়ে শোনো, আমি এই 8.8 কে বাড়াচ্ছি, যদি এইটাকে বাড়াই, এই যে এফ এল, এটাই তো এফ এল, বলতো এই এফ এল টা কি ছিল? স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু ছিল না? এবার আমি যদি এই 8.8 টাকে বাড়াই তখন এই স্ট্যাটিক ফ্রিকশনের যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা কমবে না, তাই না? ধরো আমি এই এফ এর ভ্যালু 10 করেছি, 10 নিউটন, তাহলে কি হবে? এই ডিরেকশনে 10 নিউটন, এই ডিরেকশনে 12 নিউটন, তাহলে এই ডিরেকশনে বলো 2 নিউটন হবে না? দেখো বুঝতে পেরেছো, তখনও তো এই অ্যাক্সেলারেশন জিরো, মানে তখনও তো ইকুইলিব্রিয়ামে থাকবে, থাকবে কি থাকবে না? তার মানে তোমরা একটা জিনিস বুঝতে পেরেছো, এই ফোর্সটাকে যদি আমি বাড়াই, এই ফোর্সটাকে, তাহলে এই ফ্রিকশনাল ফোর্স আস্তে আস্তে কমে, কমে কি কমে না? তাহলে বলতো আমি যদি এই এফ এর ভ্যালু 12 দিই তখন ফ্রিকশনাল ফোর্স কত হবে বলো? এফ এর ভ্যালু যদি আমি 12 দিই তাহলে ফ্রিকশনাল ফোর্স কত হবে? হ্যালো, এদিকে 12 কাজ করছে, এদিকে আমি 12 দিয়েছি, তাহলে ফ্রিকশনাল ফোর্স কত কত হবে? জিরো হবে না? জিরো। আরে বাবা, ফ্রিকশনাল ফোর্স তো যখন জরুরত হবে তখন লাগবে, ও তো নিজে নিজে লাগতে পারে না, তাই না? কখন জরুরত হবে? যখন ওই দুটো সারফেসের মধ্যে একটা রিলেটিভ মোশন ক্রিয়েট হওয়ার একটা টেন্ডেন্সি আসবে, তাই না? রিলেটিভ মোশন যদি ক্রিয়েট হওয়ার টেন্ডেন্সি না আসে তাহলে ও এসে কি করবে ভাই? বুঝতে পারছি একটু একটু? হ্যাঁ আচ্ছা, এইবারে শোনো, এইবারে আমি 12 যদি ফোর্সটা দিই তাহলে ফ্রিকশনাল ফোর্স কত লাগছে? জিরো। ভেরি গুড, বলতো 8.8 যখন দিয়েছিলাম তখন তখন কত লেগেছিল? 3.2। এবারে শোনো, ফ্রিকশনাল ফোর্স এমন একটা ফোর্স যে খুব সেলফ অ্যাডজাস্টিং এবং খুব খুব ইন্টেলিজেন্ট ভাই, ওর থেকে ফিজিক্স কেউ ভালো জানে না, গ্যারান্টেড, বিশ্বাস করো, ফ্রিকশনের থেকে ফিজিক্স কেউ ভালো জানে না। বলতো আমি যদি এইটা 12 বেশি করি, ধরো আমি 14 করলাম, তখন তখনও তো ফ্রিকশন চাইবে যে এই পয়েন্টটা আর এই তোমার ইনক্লাইনের এই প্লেন পয়েন্ট দুটোর মধ্যে কোনো রিলেটিভ মোশন না ক্রিয়েট হোক, তখন কি করবে বলতো? ফ্রিকশন উল্টো দিকে কাজ করবে না? বুঝতে পারছো, ফ্রিকশন উল্টো দিকে কাজ করবে না? বুঝতে পারছো? তাহলে এবার বলতো আমি যদি এইদিকে 12 দিই, 12 দিই না, এটা তো 12ই, এটা কেউ চেঞ্জ করতে পারবে না, এইদিকে 14 দিয়েছি, তাহলে একে যদি ইকুইলিব্রিয়ামে রাখতে হয় তাহলে ফ্রিকশনাল ফোর্সটা এইদিকে কত কাজ করবে? 2 নিউটন। ভেরি গুড, বোঝা গেছে? এবার বলতো আমি 14টাকে আরো বাড়াতে পারি? বলতো বাড়িয়ে বাড়িয়ে কত ম্যাক্সিমাম করতে পারি যাতে বডিটা মুভ করবে? এদিকে 12, এইদিকে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স কত? 3.2 না? তাহলে এদিকে কত হবে? 15.2 না? দেখো 15.2 পর্যন্ত আমি যদি ভ্যালুটা রাখি তাহলে এ আর মুভ করবে না, তাহলে এফ এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 15.2। বলতো এফ এর মিনিমাম ভ্যালু কত ছিল? 8.8। মানে কি 8.8 থেকে 15.2 এর মধ্যে আমি যদি কোনো ভ্যালু, মানে এফ এর যে কোনো ভ্যালু রাখি তার জন্য কি হবে বলো? বলো তার জন্য কি হবে? অ্যাক্সেলারেশন জিরো। রাইট, এবার বলো আমি এখানে 20 নিউটন ফোর্স দিয়েছি, এবার কি হবে? অ্যাক্সেলারেশন মান জিরো হবে। কোন দিকে তখন বডিটা কোন দিকে মুভ করবে? উপরে। উপরের দিকে বলো, উপরের দিকে। তাহলে তখন অ্যাক্সেলারেশন কত হবে বলো তো? 20 - 15.2/2, ঠিক তাই না? বুঝতে পারছো বলো পুরো জিনিসটা কি ক্রিস্টাল ক্লিয়ার যে কেন এফ এর একটা আমরা রেঞ্জ পেলাম? বলো এফ এর একটা রেঞ্জ পেলাম কেন? এফ এর রেঞ্জ পেলাম কেন জানো? কারণ ফ্রিকশনাল ফোর্স, স্পেশালি স্পেশালি না, স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, সে খুব অ্যাডজাস্টেবল, তার ভ্যালু জিরো হতে পারে, তার ভ্যালু ম্যাক্সিমাম 3.2 হতে পারে, আবার উল্টো দিকেও 3.2 হতে পারে। তার মানে পুরো রেঞ্জ যদি আমি বলি, রেঞ্জটা কার জন্য আমাদের অ্যারাইজ করছে বলতে পারবে? রেঞ্জটা কার জন্য অ্যারাইজ করছে? হ্যালো, রেঞ্জ বলো, রাইট, স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সের জন্য রেঞ্জটা অ্যারাইজ করছে। বন্ধুগণ, হে বন্ধুগণ, আমি কি বোঝাতে পেরেছি? ওকে আচ্ছা, এবারে এই ধরনের প্রবলেম আস্তে আস্তে আসবে, আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে। শুধু একটা জিনিসই মনে রাখো এখন থেকে, যে ফ্রিকশনাল ফোর্স একদিকে তো কাজ, মানে একদিকে ম্যাক্সিমাম মানে একদিকে ম্যাক্সিমাম এফ এল দিতে পারে, তার উল্টো দিকেও এফ এল দিতে পারে। বুঝতে পেরেছো? ও ইউনিডিরেকশনাল না, ও বাই ডিরেকশনাল, মনে থাকবে? হ্যালো,
এবার দেখো, এবারে ছোট্ট একটা প্রবলেম করি, সেই প্রবলেমটা দিয়ে একটা থিওরি আমরা ক্লিয়ার করব। দেখো এরকম দুটো, একই আমি দুটো ঘটনা মানে দুটো ইয়ে দেখাচ্ছি, দেখো দুটোতেই আমরা ইয়ে করবো, এটাও 4 কেজি, রাইট, দুটোতেই মিউ 0.2। ওকে আচ্ছা, এবার আমি কি করেছি শোনো, এইখানটাতে আমি ফোর্স দিয়েছি 50 নিউটন, রাইট, এইখানটাতে আমি ফোর্স দিয়েছি 50 নিউটন, 37 ডিগ্রি করে দেখো, বুঝতে পারছো কিনা? হ্যালো হ্যালো আচ্ছা, দু জায়গায় যে দুটো ফোর্স দিয়েছি, দেখো দু জায়গায় যে দুটো ফোর্স দিয়েছি সেটা ডিফারেন্টলি দিয়েছি, বুঝতে পারছো? হ্যালো, এইটাকে আমরা কি বলবো, পুশ বলবো? এইটাকে কি বলবো? এবার তোমরা আমাকে এই দুটো সিনারিওতে সেম কি 4 কেজির উপরে একই সারফেস এর উপরে আছে দুটোর অ্যাক্সেলারেশন বলতে পারবে? স্যার সেকেন্ড কেসে মিউটা কত? দুটোতেই 0.2 ডিআর, দুটোতেই 0.2। ও এটা আমাকে দুটো জায়গায় কত অ্যাক্সেলারেশন এসেছে বলতে পারবে? আচ্ছা এইটা 50 নিউটন, বলতো এর দুটো কম্পোনেন্ট কত কত? এটাও 37 হলে এটাও 37, দেখো এটাও 37 হলে এটাও 37, তাহলে বলো তো এইটা কত, এই কম্পোনেন্টটা বলো, হরাইজন্টাল কম্পোনেন্টটা কত আসছে? হ্যালো, এটা 30 আর এটা 40 আসছে। হ্যালো, এটা কত আসছে, 30? হ্যাঁ, আর এটা 40? এক মিনিট একটু ভাবতে দাও, ডেটাটা একটু অন্যভাবে, আচ্ছা না ও একটু গন্ডগোল করেছি, গন্ডগোল করেছি রিয়া, গন্ডগোল না মানে গন্ডগোল না রিয়া, এই অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিই, এইটাও 53, এইটাও 53। এবার বলো বলো তো এইটা কত হবে, এইটা হরাইজন্টাল কম্পোনেন্টটা কত হবে, সিঙ্গেল হরাইজন্টাল কম্পোনেন্টটা, এটা 40, আর এটা 30। আচ্ছা সেম ভাবে বলো তো এইটার হরাইজন্টাল কম্পোনেন্ট কত হবে, এটা? আচ্ছা এবার দেখো, এই 4 কেজির উপরে নিচের দিকে 40 নিউটন কাজ করছে, হ্যালো বলো, হ্যাঁ, আর এই ফোর্সের জন্য নিচের দিকে 30 নিউটন কাজ করছে, ওপর দিকে এন কাজ করছে, তাহলে এন এর ভ্যালু কত আসছে, 70, তাহলে বলো তো এফ এল কত আসছে, 14, আরে 0.2 × 70। সেম ভাবে তোমরা আমাকে এখানে বলো তো, এদিকে 40, এদিকে এন, এদিকে 30, এন কত, 10, এফ এল কত, এফ এল কত বলো, 2, এই কে কে বুঝতে পেরেছো, এফ এল 2। আচ্ছা এবারে মন দিয়ে শুনবে, এইদিকে কত ফোর্স দেওয়া হচ্ছে, 40 বলো, হ্যাঁ, বডিটা তাহলে ডান দিকে যদি যায় তাহলে এইদিকে ফ্রিকশনাল ফোর্স কত, 14, টোটাল তার অ্যাক্সেলারেশন ডান দিকে কত হবে, 40 − 14, 5, ঠিক, সেম ভাবে বলো তো এখানে কত, 40, এই ডিরেকশনে 2, টোটাল তার অ্যাক্সেলারেশন কত, 40 − 2, 5, 4, একে বুঝতে পেরেছো? এবার বলো তো কোন অ্যাক্সেলারেশনটা বড়, আচ্ছা এটাকে আমি এ এ ওয়ান এ টু বলছি, বলো তো কোন অ্যাক্সেলারেশনটা বড়, এ টু। এবার শোনো মন দিয়ে শুনবে, এ টু অ্যাক্সেলারেশনটা বড়,
এবার প্রবলেমটাই চলে আসে। প্রবলেমটাই কি বলেছে দেখো, পুল, দেখো পুল আর পুশের মধ্যে, দেখো পুল আর পুশ, তাই না? দেখো পুল আর পুশের মধ্যে আমি সেম ফোর্স অ্যাপ্লাই করেছি, মানে সেম ফোর্স দিয়ে পুশ করেছি, সেম ফুল ফোর্স দিয়ে পুল করেছি, বলো তো কোনটার অ্যাক্সেলারেশন বেশি? বলো কোনটার অ্যাক্সেলারেশন বেশি? পুল। বুঝতে পেরেছো? তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করে কোনটা বেটার, পুল না পুশ, কি বলবে? পুল। ভালো করে বলো, কি বলবে, কোনটা বেটার, পুল না পুশ? পুল। আচ্ছা, এইখানে না আমার একটা কথা আছে, এইখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে পুল না পুশ কোনটা বেটার, দেখো দেখো কোনটা বেটার, এইটা দুভাবে মানে মানে কি বলে অ্যানালাইজ করা যায়, দুভাবে। কেন দুভাবে, মন দিয়ে শুনবে। আমাদের যদি বইতে দেখি তাহলে বলা আছে যে পুল ইজ গ্রেটার দ্যান পুশ, পুল ইজ গ্রেটার দ্যান পুশ, কেন? পুশে আমার, এই পুলে আমার অ্যাক্সেলারেশনটা বেশি, সেই জন্য। কিন্তু এইখানে আমার একটা কথা আছে, বলো তো যখন আমি পুশ করছি তখন নরমাল রিয়াকশন কত? 70। যখন পুল করছি তখন নরমাল রিয়াকশন কত? 10। তার মানে যার নরমাল রিয়াকশন বেশি তার অ্যাক্সেলারেশন কম, যার নরমাল রিয়াকশন, সরি, যার নরমাল রিয়াকশন কম তার অ্যাক্সেলারেশন বেশি। হ্যাঁ, এবারে শোনো, তোমরা কি দেখেছো যে এরকম একটা যন্ত্র দিয়ে ঘাস কাটে? হ্যাঁ, দেখেছো, মানে মালিরা বা গ্রাউন্ডে ফ্রাউন্ডে, তো যখন ঘাসটা কাটে তখন কি ও পুল করে না পুশ করে? পুশ। কেন পুশ করে জানো বলো তো? নরমাল পুশ, রাইট? ও যত বেশি নরমাল দেবে তত ভালো ঘাসটা কাটতে পারবে, সেই জন্য চেপে করে। তার মানে এটা পুল না পুশ? পুশ। তাহলে বলো তো ঘাস কাটার জন্য পুশটা বেটার না পুলটা বেটার? পুশ। পুশ। আচ্ছা এবারে শোনো, যখন বেটা ঘাস কাটা হয়ে গেছে তখন কি দেখেছো, এই মালিটা টেনে নিয়ে যায়, তখন কি ও মানে পুল করে নিয়ে যায়, দেখেছো কি? তখন কি ও পুশ করে? না। যখন পুশ করে তখন ওর বেশি ঘাস কাটতে হবে, তখন কি ও অ্যাক্সেলারেশন নিয়ে বদার? না। ও কি নিয়ে বদার? নরমাল রিঅ্যাকশন নিয়ে, সেই জন্য পুশ করেছে। আর যখন ঘাস কাটা হয়ে গেছে ও এটা নিয়ে যাচ্ছে, তাহলে তো তাড়াতাড়ি নিয়ে যেতে পারলেই সুবিধা, তাই না? তখন ও কি করবে, পুশ করবে না পুল করবে? তাহলে ঘাস কাটার সময় পুশ বেটার, আর ঘাস কাটা হয়ে গেলে নিয়ে যাওয়ার সময় পুল বেটার না? তাহলে আমার কথা বুঝতে পারলে যে এই কোয়েশ্চেনটা যদি বলে পুশ না পুল কোনটা বেটার, সেটা দেখো পুশ না পুল কোনটা বেটার সেটা ডিপেন্ড করবে ইউসেজের উপরে। ইন জেনারেল আমাদের বইতে লেখা আছে পুল ইজ বেটার দ্যান পুশ, দেখো পুল ইজ বেটার দ্যান পুশ, সেই ওরা কি করছে অ্যাক্সেলারেশনটাকে মেইনলি কনসেন্ট্রেট করছে। কিন্তু আমি তোমাদের এটা বোঝালাম যে শুধু অ্যাক্সেলারেশন না, নর্মাল রিঅ্যাকশনটাও কিন্তু আমাদের কনসিডারেশনে আসা উচিত, কি বলো? আমি ঠিক বলছি কি ভুল বলছি? হ্যাঁ, মনে থাকবে? হ্যালো, মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, যদি মনে থাকে তাহলে এবারে আমি নেক্সট কনসেপ্টে চলে যাচ্ছি। দেখো নেক্সট কনসেপ্টে চলে যাচ্ছি, এবারে আমরা যে কনসেপ্টটা করব, এই কনসেপ্টগুলো এক একটা সিস্টেম, মানে এক একটা সিস্টেম নিয়ে আমরা কনসেপ্টগুলো করব। নেক্সট আমরা ব্লক স্ট্রিং সিস্টেম, ব্লক স্ট্রিং সিস্টেম, দেখো ব্লক স্ট্রিং সিস্টেম কি করছি দেখো, সেটা হচ্ছে এখানে আমরা একটা এক্সপেরিমেন্ট করি, দেখো এখানে একটা এক্সপেরিমেন্ট করি, এখান থেকে আগে কনসেপ্টটা ডেভেলপ করে নি, মন দিয়ে শুনবে, ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমার এখানে এইরকম একটা মাস বাঁধা আছে, রাইট, 2 কেজির মাস বাঁধা আছে। হ্যাঁ, আর এইখানে যে স্ট্রিংটা রয়েছে সেখানে বলেছে টি ম্যাক্স ইকুয়াল টু 90, মানে কি এই স্ট্রিংটা ম্যাক্সিমাম 90 নিউটন সহ্য করতে পারে, 90 নিউটনের যদি বেশি হয়ে যায় তাহলে স্ট্রিংটা ছিঁড়ে যাবে। এইদিকে আমি এফ ফোর্স দিয়েছি, এবার আমি এই এফ ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, টেনশন আর অ্যাক্সেলারেশনের মধ্যে একটা কি বলবো, কি বলবো ওটাকে, টেবল তৈরি করতে চাইছি, মন দিয়ে শুনবে, সেখান থেকে অনেক কিছু আমরা কনক্লুডও করবো, মন দিয়ে শুনবে, অনেক কিছু কনক্লুড করবো। তোমরা সবাই বুঝতে পারছো তো রিয়া আর আমার পড়া? হ্যাঁ। আচ্ছা দেখো, আমি প্রথমে 5 নিউটন ফোর্স দিলাম, ঠিক, ওহো একটা জিনিস তো বলাই হয়নি, এখানে মিউ ইকুয়াল টু 0.5, তাহলে বলো তো এফ এল কত? 20 ইন্টু 0.5,
দেখো 10 নিউটন। হ্যাঁ আচ্ছা, এবার মন দিয়ে শোনো। আচ্ছা এইটা করার আগে আমি তোমাদের একটা জিনিস একটু বোঝাতে চাই। ধরো আমি ফোর্সটা দিইনি, তাহলে আমার স্প্রিংটা এরকম না? বলো, ফোর্সটা দিইনি এখনো, এটাই না? হ্যালো, তাহলে সেইভাবে দেখতে গেলে এটাই তো স্প্রিং এর মাস নেই, আছে কি? নেই। কিন্তু যদি মাস থাকতো তাহলে ওই এরকম ঝুলে যেত না? আচ্ছা এবার বলো, যদি মাস না থাকে তাহলে ওই এরকম সোজা অবস্থায় রয়েছে, কিন্তু বলো তো এখন এই টেনশন, এই স্ট্রিং এর টেনশন কত? জিরো। তুমি কি বুঝতে পেরেছো? স্ট্রিং এর টেনশন জিরো। স্ট্রিংটা কিন্তু স্ল্যাক অবস্থায় রয়েছে, কিন্তু আমরা ওটাকে এমন ভাবে সোজা রেখেছি যাতে মনে হচ্ছে ও টানটান, কিন্তু ও এদিক থেকে কি কেউ ওকে মানে কোনো ফোর্স দিচ্ছে যাতে যাতে ও টানটান হবে? না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা এবারে শোনো, এবারে বলো তো আমি যদি একে ফোর্স দিই তাহলে টেনশন আর ফ্রিকশন এই দুটোর মধ্যে কে আগে অ্যারাইজ করবে? ফ্রিকশন। কেন? ঠিকই বলেছো, কেন স্যার? টেনশন। বলো বলো বলো, ঠিকই বলছো, বলতে থাকো, ঠিকই বলছো। দেখো ধরলাম এখানে একটা এয়ারলাইন গ্যাপ আছে এইখানটায়, ঠিক? এবার মন দিয়ে শোনো, টেনশনটা যখনই ডেভেলপ করবে, মানে টেনশনটা তখনই ডেভেলপ করবে যখন এই এন্ডে একটা ফোর্স লাগবে, তাই না? এবারে শোনো, আমি ধরলাম এখানে একটা এয়ারলাইন গ্যাপ আছে, তাহলে এই এয়ারলাইন গ্যাপটা পাস করার পরেই এখানে এই ফোর্সটা লাগবে না? এবার এই এয়ারলাইন গ্যাপটা পাস করতে গেলে এই 2 কেজি কে সামান্য মুভ করতে হবে না? বুঝতে পারছো? সামান্য মুভ করতে হবে না ডান দিকে? যদি সামান্য মুভ করতে হয় তাহলে তো ফ্রিকশনটাকে ওভারকাম করতে হবে, তাই না? তাহলে বলো তো কি আগে অ্যারাইজ করবে, ফ্রিকশন না টেনশন? ফ্রিকশন। বুঝতে পেরেছি? তার মানে কি ফ্রিকশন ম্যাক্সিমাম অবধি ট্রাই করবে বডিটাকে ইকুইলিব্রিয়ামে রাখার, তারপরে যখন আর পারবে না তখন ওই বডিটা সামান্য সেটা এয়ারলাইন গ্যাপ সরবে এবং তখন থেকে টেনশন ডেভেলপ হওয়া শুরু হবে। হ্যাঁ কি তাই না? এবারে শোনো, তাহলে বলতো এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এইদিকে এফ, এইদিকে ফ্রিকশনাল ফোর্স আর এইদিকে টেনশন, তাই না? হ্যালো, আর কিছু কোনো ফোর্স থাকবে? থাকবে না। বন্ধুগণ আর কিছু কি কোনো ফোর্স থাকবে? বলো। হ্যালো, ফোর্স থাকবে না। আমি কি বোঝাতে পারছি? এবার বলতো আমি যদি 5 নিউটন ফোর্স দিই এফটা, তাহলে কে আগে অ্যারাইজ করবে? ফ্রিকশন। ফ্রিকশন ম্যাক্সিমাম কত ফোর্স দিতে পারে? 10। কিন্তু 5 তো দিতে পারে, ওর ম্যাক্সিমাম 10 দিতে পারে, তার কমও তো দিতে পারে। তাহলে ও কত দেবে? 5 নিউটন দেবে? তাহলে কি টেনশন ডেভেলপ করবে? বডিটা কি মুভ করবে? বুঝতে পারলাম, বুঝতে পারলাম। এবার 10 নিউটন ফোর্স দিলে ফ্রিকশনাল ফোর্স 10 নিউটন ফোর্স দিতে পারবে? পারবে। টেনশন কত তখন? 0। অ্যাক্সেলারেশন 0। এইবার শোনো, ধরলাম 40 নিউটন ফোর্স দিয়েছি, ম্যাক্সিমাম টেনশন ফ্রিকশন কত? এবার বলো এইদিকে 40 এদিকে 10, বডিটা কি ইকুইলিব্রিয়ামে মানে বডিটা কি ইকুইলিব্রিয়ামে থাকার জন্য? না না, বডিটা কি ইকুইলিব্রিয়ামে থাকার জন্য এবার কি টেনশন আসবে কি আসবে না? টেনশন কত হবে? 30। অ্যাক্সেলারেশন 0। বাস, টেনশন 100। বলো টেনশন 100। তাহলে ফ্রিকশনাল 90। আচ্ছা একটা জিনিস দেখো, এটা যদি 90 হয় এটা ছিঁড়ে যাবে না? যদি ছিঁড়ে যায় তাহলে ব্যাপারটা কি হয়ে যাবে? এখান থেকে যদি ছিঁড়ে যায় তাহলে ওখানে কি আর কোনো টেনশন থাকবে? তাহলে এদিকে কত? 100। এদিকে কত? 10। 90 রিচ করলে ছিঁড়ে যাচ্ছে নাকি 90 একটু এক্সিড করলে ছিঁড়বে? 90 রিচ করলেই ছিঁড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক, তাহলে এখন এদিকে 100 এদিকে 10, এটা 2 কেজি, তাহলে এর কোনো অ্যাক্সেলারেশন থাকবে? থাকবে। কত থাকবে? 45। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ। জিনিসপত্রগুলো কি ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ। দেখো জিনিসপত্রগুলো কি ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে, রাইট? হ্যালো, তাহলে আমি 2 কেজি আর এফ নিয়ে যে মানে কনসেপ্টটা বললাম সেখান থেকে আমরা একটাই কনসেপ্ট শিখলাম, সেটা হচ্ছে কে আগে ডেভেলপ করবে? বলো কে আগে ডেভেলপ করবে? ফ্রিকশন। ফ্রিকশন ডেভেলপ করার পরেই টেনশনটা ডেভেলপ করবে, তাই না? এইটা আমাদের যেন মাথায় থাকে, ঠিক? হ্যালো, হ্যাঁ। আচ্ছা এবার দেখো, এই টেনশন আর ফ্রিকশন নিয়ে অনেক ধরনের প্রবলেম হয়, তো আমি একটা স্ট্যান্ডার্ড ভালো প্রবলেম করিয়ে দিচ্ছি, সেই ভালো প্রবলেমটার মধ্যে সব কনসেপ্ট থাকবে, কিন্তু সেইটা তোমাদের বুঝতে গেলে দেখো দিমাগটাকে ব্রেনটাকে একদম খোলা রাখতে হবে, একদম ওপেন রাখতে হবে। দেখো প্রবলেমটা আমি করছি, তোমরা দেখো সবকিছু বুঝতে পারবে, কিন্তু
স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস একটু বুঝবে ডিয়ার, স্টেপ বাই স্টেপ। এখানে 2 কেজি, এখানে 5 কেজি, এইখানে মিউ ইকুয়াল টু 0.4, এখানে মিউ ইকুয়াল টু 0.4, আমি এইখানে একে 25 নিউটনে ফোর্স দিয়েছি, আর এই দিকে একে 15 নিউটনে ফোর্স দিয়েছি, আর এইখানে একটা স্ট্রিং আছে, এটাকে আমি কেস 1 বলছি। কেস 1 মানে একটা নতুন প্রবলেম, মানে একটা প্রবলেম। এবার আমাকে বার করতে বলেছে টেনশন কত, কি বললাম টেনশন কত, এখানে টেনশন কত, আর এই দুটো সারফেসে, এই দুটো সারফেসে ফ্রিকশনাল ফোর্স কত, এই দুটো সারফেসে ফ্রিকশনাল ফোর্স কত, আচ্ছা আমি করছি, দেখো প্রবলেমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবার প্রথমে তোমরা আমাকে বলো তো FL1 আর FL2 কত, এইটা হচ্ছে 1 নম্বর সারফেস, এটা 2 নম্বর সারফেস, বলো তো FL1 কত, FL2 20। কে কে বুঝতে পেরেছো বলো FL1 আর FL2? এখানে কি কেউ আছো যে FL1 আর FL2 ক্যালকুলেট করতে পারবে না? যদি না থাকো, যদি থাকো তো হাত তুলতে পারো, আমি আবার বলে দেব। আচ্ছা যেহেতু কোনো হাত ওঠেনি আমি ধরে নিচ্ছি যে তোমরা জানো। বলতো FL1 বা FL2 এটার মানে কি? এটার মানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স, যে ফ্রিকশন দিয়ে বডিটাকে সারফেসটা আটকাবে, ওই পজিশন থেকে, বলো ওই পজিশন থেকে চেঞ্জ, মানে চেঞ্জ করতে দেবে না। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, আচ্ছা এবারে শোনো, বলতো এই পুরোটাকে যদি আমি একটা সিস্টেম ধরি, সেই সিস্টেমে ডান দিকে 25 বাঁ দিকে 15, তাহলে বলো তো নেট ফোর্স ডান দিকে কত? কি বললাম, নেট ফোর্স ডান দিকে কত? 10, ঠিক। হ্যালো, এবার বলো তো ডান দিকে যদি নেট ফোর্স 10 হয়, এবারে এই সিস্টেমে, এই সিস্টেমে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স কত উল্টো দিকে? 30 না, কেন? এই যে 10 আর এই যে 20, হ্যাঁ। তাহলে বলো তো এই সিচুয়েশন যেটা দেখছো, এর এক্সটার্নাল ফোর্স 10, সিস্টেমে 10 দিয়ে ডান দিকে টানা হচ্ছে, আর ফ্রিকশনাল ফোর্স ম্যাক্সিমাম হতে পারে 30, কি ম্যাক্সিমাম হতে পারে কত? 30। তাহলে ম্যাক্সিমাম যদি 30 হতে পারে, তাহলে তোমরা আমাকে বলো তো বডিটা মুভ, মানে সিস্টেমটা মুভ করবে কি করবে না? করবে না। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা কোনো ডাউট? হ্যালো, আছে? আচ্ছা তাহলে এখান থেকে আমি কি কনক্লুড করতে পারি? সিস্টেম ডাজ নট মুভ। তোমরা কিন্তু আমার এটা প্রসিজিওরটাকে ফলো করবে, সিস্টেম ডাজ নট মুভ। আচ্ছা সিস্টেম যদি মুভ না করে, তাহলে বলো তো 2 কেজি মুভ করছে? হ্যাঁ বলো, 2 কেজি মুভ করছে? 5 কেজি মুভ করছে? হ্যাঁ বলো 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 বলো। আচ্ছা বলো 5 কেজি মুভ করছে? করছে না। তাহলে এবার যদি আমি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এদিকে 15, বলো এদিকে 15, তাই না? আচ্ছা এবার এই দিকে টেনশন লাগবে কি, তাই না? আর ফ্রিকশনাল ফোর্স লাগবে। দেখো ফ্রিকশনাল ফোর্স লাগবে, কি লাগবে কি লাগবে না, তার জন্যই তো এই পুরো জিনিসটা অ্যাক্সেলারেশন 0 আছে, তাই না? সেম ভাবে, আচ্ছা সেম ভাবে, সেম ভাবে এইদিকে 25, দেখো হ্যালো এইদিকে 25, এইদিকে টেনশন টি, আর এইদিকে ফ্রিকশনাল ফোর্স, এবং এই পুরো সিস্টেমটা, আচ্ছা এখানে F1, এটা F2, অ্যাক্সেলারেশন 0। এবার আমি তোমাদের কয়েকটা কোয়েশ্চেন করছি, মন দিয়ে শুনবে, কয়েকটা কোয়েশ্চেন করছি। বলো তো আমি 15 নিউ, মানে এই 2 কেজি, এটা 2 কেজি, এ মুভ করছে কি করছে না? করছে না। আর আমি বাঁদিকে কত কত দিয়েছি? 25। এবার বলো যদি টেনশনকে ডেভেলপ করতে হয়, মন দিয়ে শুনবে,
যদি টেনশনকে ডেভেলপ করতে হয় তাহলে ফ্রিকশনাল ফোর্সকে আগে ডেভেলপ করতে হবে কি হবে না? হবে। সেম ভাবে এখানেও ফ্রিকশনাল ফোর্সকে আগে ডেভেলপ করতে হবে, হবে কি হবে না? হ্যাঁ। এবার বলো তো, আইদার এক নাম্বার, আইদার এক নাম্বার অথবা দু নাম্বার, যে কোনো একটাতে আগে ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশনে পৌঁছতে হবে, তাহলেই তো টেনশনটা ডেভেলপ হবে। আমি কি বুঝতে পেরেছি? হ্যালো। যে কোনো একটাতে ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশনটা পৌঁছতে হবে, আর তাহলেই টেনশনটা ডেভেলপ করবে, নইলে টেনশনটা ডেভেলপ করবে না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এবারে আমি কি বলছি, আমি এই প্রসিজারটাই ফলো করতে হবে। আমি ধরছি এই 2 কেজিতে লিমিটিং ফ্রিকশন আগে ডেভেলপ করেছে, 2 কেজিতে, ঠিক 2 কেজিতে। তাহলে দেখো এরকম হবে না, 2 কেজি এদিকে 15, এদিকে টেনশন, আর এইদিকে কত হবে বলো? লিমিটিং ফ্রিকশন 2 কেজিতে আগে ডেভেলপ করেছে, 10। তাহলে বলো তো টি এর ভ্যালু কত? দেখো বুঝতে পারছো? হ্যালো, দেখো দেখো টি এর ভ্যালু কত বেড়েছে বলো? 5। ভেরি গুড। এবার দেখো তো এই টি এর ভ্যালু 5 বসিয়ে আমি এইটা 5, এদিকে 25, এদিকে ফ্রিকশনাল ফোর্স, বলো তো ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত? 20 আসছে। এবার দেখো কাকতালীয় ভাবে যেটা চলে এসছে সেটা হচ্ছে এই ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু, এখানে যে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স সেটা চলে এসছে। কি বললাম? এইটা যে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স সেইটা চলে এসছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, ঠিক আচ্ছা। সেই কারণে এইটা যদি চলে আসে, এইটা নিয়ে আমরা আর মাথা মানে ইয়ে করবো না, এটা একদম পারফেক্ট আছে। টেনশন 5, এখানে ফ্রিকশনাল ফোর্স 10, এখানে ফ্রিকশনাল ফোর্স 20। এই যে এখানে যে ফ্রিকশনাল ফোর্স 10 এটাই এর ম্যাক্সিমাম ভ্যালু, আর এখানে যে ফ্রিকশনাল ফোর্স 20 এটাই এর ম্যাক্সিমাম ভ্যালু। এই দুটো কাকতালীয় ভাবে চলে এসেছে, কারণ আমাদের ডেটা গুলো আমরা ওইরকম দিয়েছি। আমি কি বুঝতে পেরেছি? হ্যাঁ। এটা আরো ক্লিয়ার হবে পরের প্রবলেমটা করলে। পরের প্রবলেমটা একদম সেম ডিটো, সবকিছু সেম আছে, মানে ওই 2 কেজি সবকিছু সেম আছে। দেখো শুধু এখন আমি চেঞ্জ করে দিচ্ছি এই ভ্যালুটা, এক একটা করে ভ্যালু আমি চেঞ্জ করতে থাকি, তাহলে দেখবে জিনিসপত্রগুলো ক্লিয়ার হচ্ছে। এই ডিরেকশনে 12, এই ডিরেকশনে 25, বাকি সব সেম আছে, বাকি সব সেম। এবার কি করে করবো বলতো? আচ্ছা মন দিয়ে শোনো, নেট ফোর্স ডান দিকে কত? 13। হ্যাঁ, নেট ফোর্স যদি আমি সিস্টেম ধরি, বলো যদি সিস্টেম ধরি নেট ফোর্স ডান দিকে কত? 13। বলো তো এই পুরো সিস্টেমে পেছন দিকে কত ফ্রিকশন ফোর্স কাজ করতে পারে? 30 নিউটন। কোনো ডাউট আছে? হ্যালো, কোনো ডাউট আছে? হ্যাঁ। এবার মন দিয়ে শোনো, তাহলে বডিটা কি মুভ করছে? না। বডিটা মুভ করছে? না না। কাবাস, মানে সরি, সিস্টেমটা মুভ করছে না। তোমরা সবাই বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা সিস্টেমটা যদি মুভ না করে, বলো তো এই 2 কেজি মুভ করছে কিনা? না। এবার বলো 2 কেজির এদিকে 12 নিউটন। হ্যাঁ। এদিকে টেনশন টি, আর আমি বললাম যে লিমিটিং ফ্রিকশন ডেভেলপস এট 2 কেজি ফার্স্ট। প্রথমে আমার লিমিটিং ফ্রিকশনটা 2 কেজিতে ফার্স্ট ডেভেলপ করেছে, তাহলে বলো তো লিমিটিং ফ্রিকশন যদি 2 কেজিতে ডেভেলপ করে, তাহলে উল্টো দিকে কত ফ্রিকশন ফোর্স? 10। বলো, হ্যালো, বলো এখান থেকে টেনশন কত আসছে? অ্যাক্সেলারেশন তো 0, টেনশন কত আসছে? 2। এবার এই 5 কেজির মুভ করছে কি করছে না? এদিকে কত? এদিকে কত? 2। ফ্রিকশন ফোর্স এদিকে কত কত হতে হবে? 23। তাহলেই তো অ্যাক্সেলারেশনটা 0 হবে, হবে না? এবার বলো ফ্রিকশন ফোর্স দরকার কত? এই ফ্রিকশন ফোর্স কত দরকার একে যদি আমার স্ট্যাটিক থাকতে হয়? 23। বলো এই সারফেসে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স কত अवेलेबल? 20। ইজ ইট পসিবল? না। তাহলে আমরা যে অ্যাসাম্পশনটা নিয়েছি সেটা ঠিক কি ভুল? ভুল। তাহলে বলো তো লিমিটিং ফ্রিকশন কোনখানে আগে অ্যারাইজ করেছে? 5 কেজি। 5 কেজি। এবার সেখানে লিমিটিং ফ্রিকশন আগে অ্যারাইজ করেছে সেটা ধরে আমাকে বলো তো এইদিকে 25, এইদিকে টি, এইদিকে ফ্রিকশনাল ফোর্স 20, এইটা এ অ্যাক্সেলারেশন 0, এখান থেকে টি ইকুয়াল টু 5 কেজি, এই 5 নিউটন। তোমরা কি সবাই বুঝতে পারলে? হ্যাঁ। এবার বলো তো এই 5 নিউটন ধরে আমি যদি এইটাতে ক্যালকুলেট করি, এইদিকে 12, এইদিকে 5, ফ্রিকশনাল ফোর্স এইদিকে 7, তাহলে এটা অ্যাক্সেলারেশনটা 0 হবে। তাহলে বলো তো এইটা কি পসিবল? হ্যাঁ। বলো এটা এফএস আমার 7 আসছে, যেটা ডেফিনেটলি কার থেকে কম? 10 থেকে কম। তার মানে এটা কি পসিবল এই সিনারিওটা? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি পসিবল। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। এই প্রবলেমটা এখানে কেউ আছো যে বুঝতে পারোনি? এই প্রবলেমটা এখানে কেউ আছো যে বুঝতে পারোনি? আচ্ছা, যদি আমরা বুঝতে না পারি, যদি আমরা বুঝতে পারি
তাহলে সেম প্রবলেমটা এইটা আমাকে একটু করে দাও তো। এইদিকে আমি 18 নিউটন ফোর্স দিয়েছি, এইদিকে 25 নিউটন ফোর্স দিয়েছি, কত টেনশন আর কত ফ্রিকশনাল ফোর্স এটা আমাকে একটু করে দাও তো। এটা আমাকে একটু করে দাও তো। মাস নিউস অফ সেম, সব সব সেম। আচ্ছা তোমরা 2 মিনিট করো, আমি 2 মিনিট বাদে একটু আসছি। এই প্রবলেমটা 2 মিনিটের মধ্যে আমাকে করে দিতে হবে। স্নেহা ভেরি গুড ভেরি গুড, FL2 ওকে, না 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 ডিয়ার ডিয়ার ডিয়ার, হয়নি 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 স্নেহা, হয়নি। টেনশন 8 নিউটন আসবে ঠিক আছে, কিন্তু সবার আগে দেখো, সবার আগে কোনটাতে তোমার ইয়ে ড্র ডেভেলপ করবে বলো তো? 2 কেজিতে চেক করে দেখো, 2 কেজিতে। শ্রীজা ভেরি গুড ভেরি গুড, একদম একদম শ্রীজা পারফেক্ট ভেরি গুড। এই তো আমি কিন্তু এটা করবো না, তোমাদের অনেকেই পেরে একই জিনিস মানে আগেরটার মতোই একদম। অদ্রিজা এই আর এইটাই ফ্রিকশনাল ফোর্স ড্র করবে, ডেভেলপ করবে 10, আর এইটাই 7। হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো বন্ধুগণ? ফাস্ট বলো, বুঝতে পারছো? হ্যালো, ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো।
আচ্ছা, যদি ডাউট না থাকে, তোমরা কেউ আমাকে এইটা করছো এই প্রবলেমটাতে, হ্যালো এই প্রবলেমটাতে, যদি আমি এইরকম এইটা বলতাম যে এই ডিরেকশনে 100 নিউটন আর এই ডিরেকশনে 10 নিউটন, তাহলে আমাকে বলতে পারবে কোথায় কত ফ্রিকশনাল ফোর্স কাজ করছে? আর এটা 2 কেজি, এটা 5 কেজি, কোথায় কত ফ্রিকশনাল ফোর্স কাজ করছে আর কত টেনশন কাজ করছে বলতে পারবে? আচ্ছা এবার বলতো সিস্টেমের নেট ফোর্স কত? 90 আর ম্যাক্সিমাম কত ফ্রিকশনাল ফোর্স হতে পারে? 30 তাহলে বলতো বলটা এখন মুভ করবে কি করবে না? করবে। শাবাশ, কোন দিকে? 100 এর দিকে। ডান দিকে? প্রথমে পুরো সিস্টেমটা ধরে নাও, সিস্টেমে কত ফোর্স কাজ করছে? 100। উল্টো দিকে কত? 30, টোটাল 7 কেজি, ঠিক? তাহলে অ্যাক্সেলারেশন 10, 10, আর এটা 10 হবে, কোন দিকে 10 হবে? লেফট সাইড। ও না 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 না, 30 তো দিয়া, কোনটা কথা বলছিস? 10 ফোর্স, 10 নিউটন ফোর্স। বুঝলাম না, আমি তো পুরো সিস্টেমটাকে ধরেছি, লেফট সাইডে একটা ফোর্স আছে না, 10 নিউটন। ও হো 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 হো, আই এম সরি, ইউ আর রাইট, এদিকে 10, আমি ভুল করেছি, 10, হ্যাঁ হ্যাঁ, এটা সিস্টেমে। তাহলে অ্যাক্সেলারেশন কত হচ্ছে বলো তো? ভুল করলাম, অ্যাক্সেলারেশন হবে 100 মাইনাস অফ 10 প্লাস 30 ডিভাইডেড বাই 7, মানে হচ্ছে 60/7, তাই না? কি তাই না বলো, বুঝতে পারছো? আচ্ছা এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। এবার এই অ্যাক্সেলারেশনে কে চলছে, 2 কেজি না 5 কেজি? দুজনে। সাদাশ, যদি দুজনেই চলে তাহলে বলতো টি কত? এইদিকে টি, এইদিকে 10, এইদিকে 10, এটা 2 কেজির জন্য করছি, এই টোটাল জিনিসটা ডান দিকে 60/7 যাচ্ছে, তাহলে এখান থেকে কি টি এর ভ্যালু ক্যালকুলেট করা যাবে? হ্যাঁ। হ্যালো, টি এর ভ্যালু ক্যালকুলেট করা যাবে? হ্যাঁ। দেখো যদি টি এর ভ্যালু ক্যালকুলেট করা যায় দেন ওয়েল এন্ড গুড, দেখো যদি টি এর ভ্যালু ক্যালকুলেট করা যায় ওয়েল এন্ড গুড। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, এবারে এই কনসেপ্টের উপরে দেখো, এই যে তোমাদের যে প্রবলেমটা করালাম, এই যে স্ট্রিং দিয়ে, এই স্ট্রিং দিয়ে আমাদের কম্পিটিটিভ এক্সামে খুব বেশি কোয়েশ্চেন আসেনি, কিন্তু যে কোয়েশ্চেনটা এসছে সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা, এইটা 37 ডিগ্রি, এইটা 53 ডিগ্রি। এবার দেখো পাঁচ কেজি, এবার বলতো যদি ফ্রিকশন না থাকে তাহলে কি বডিটা এদিকে বা ওদিকে পড়বে? হ্যাঁ, ভেরি গুড। যদি যদি ফ্রিকশন না থাকে, কেন দেখো এইটা 53 আর এটা 37, এটা 53, তাহলে এই ডিরেকশনে পর পড়বে না, বুঝতে পারছো? যদি ফ্রিকশন না থাকে। ওকে, আচ্ছা এবারে মন দিয়ে শোনো, এইখানে ও একই যদি বডি হয়, এখানে মিউ বলে দিয়েছে 0.5, হ্যালো এখানে মিউ বলে দিয়েছে 0.5, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, এখানে মিউ বলে দিচ্ছে 0.5, তাহলে আমাকে বার করতে বলেছে টেনশন কত? তাহলে আমাকে বার করতে বলেছে টেনশন কত? আচ্ছা এই প্রবলেমটা আমি করছি, দেখো প্লিজ পে অ্যাটেনশন, এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন, এই প্রবলেমটা আমি করছি, দেখো বলতো আমি যদি এইটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এই 5 কেজির, দেখো 5 কেজির, তাহলে বলতো এই ডিরেকশনে আর এই ডিরেকশনে কত, 50-র কত কত পোর্শন? আমি করব না, এটা 37, এটা বলো বলো বলো, এটা 37, রাইট, এইটা 30, হ্যাঁ এটা 40, তাহলে বলতো নর্মাল রিয়াকশন কত?
40, এইটাকে যদি আমি এক নাম্বার সারফেস বলি, মানে এক নাম্বার, আর এটাকে দু নাম্বার, তাহলে বলতো এফ এল ওয়ান কত আর এফ এল টু কত? এফ এল ওয়ান কত? নিউ ইন্টু 40, হ্যালো, নিউ এর ভ্যালু কত? 0.5, তাই না? তাহলে মিউ ইন্টু 40 যদি হয় তাহলে ভ্যালু কত হবে? বলো, এবার সেম ভাবে, সেম ভাবে, হ্যাঁ দেখো এইটাই, এই ডিরেকশনে 30, এই ডিরেকশনে 40, এই ডিরেকশনে এন, এখানে এন কত? 30, তাহলে বলো তো এফ এল টু কত? 30 × 0.5 = 15. দেখো বুঝতে পারছো? এইবার আমি কি করছি শোনো, এইবার আমি এই দুটো বডিকে দেখো তো এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি কিনা, দেখো এইটার এদিকে 30 টানছে আর এইটার এদিকে 40 টানছে আর এইখানে টেনশনটা, আর এই সারফেসের ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স এইটা, এই সারফেসের ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স এইটা, এইটা 5 kg, এইটা 5 kg, দেখো এটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ দেখো এটা বুঝতে পারছো কিনা? এবার বলো তো এই প্রবলেমটা কি চেনা চেনা মনে হচ্ছে? এই প্রবলেম দেখো এক্ষুনি আমরা যে প্রবলেমটা করিয়েছি সেই সেটাই না? দেখো এই যে এবার তো পারবে, প্রথমে সিস্টেম ধরে দেখতে হবে আদৌ বডিটা মুভ করছে কিনা, যদি মুভ না করে তাহলে মুভ করলে কিন্তু প্রবলেমটা ইজি, ভেবে দেখো মুভ করলে কিন্তু প্রবলেমটা ইজি, যদি মুভ না করে তাহলে আমরা ধরে নেবো যে কোনো একটাতে আগে ফ্রিকশনাল ফোর্স আগে মানে ডেভেলপ করেছে তারপরে আর একটাতে ধরবো, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? কারণ ফ্রিকশনাল ফোর্সটা মানে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সটা ডেভেলপ করার পরেই টেনশনটা তৈরি হবে, হবে কি হবে না? বুঝতে পারলে? এবার তোমরা আগে বলো তো এই প্রবলেমটা থেকে যে আমি এই প্রবলেমটায় আলাদা করে নিয়েছি সেটা কি ঠিক করেছি কি ভুল করেছি? কোনো কোনো মানে তোমাদের মধ্যে কোনো ডাউট আছে এটাতে? দেখো তো এটাতে কোনো ডাউট আছে, এই যে আমি এই এইটা থেকে এইটা কিভাবে আলাদা করে নিয়ে এসেছি? যদি ডাউট না থাকে এইবার বলো তো, এইবার এই প্রবলেমটা তো তোমাদের জানা, এবার তোমরা নিজেরা ক্যালকুলেট করে বলো তো কি হবে ঘটনাটা? শুনতে পেলাম না? হ্যাঁ বডিটা তো মুভ করবে না, সেটা আমরা বুঝতেই পারছি, ভেরি গুড। এবার বলো তো মানে টেনশন কত হবে আর কোথায় কত ফ্রিকশন ফোর্স হবে? জলদি করো, আগে রাইট সাইডে ডেভেলপ করো, আমাকে ফাল ভ্যালু গুলো বলতে হবে। রিয়া ঠিকই বলছো, বল, বলতে থাকো। টেনশন আছে 25, ভেরি গুড, আর লেফট সাইডের ফ্রিকশন টেস্ট ছিল 10, শিওর 25, ভেরি গুড ভেরি গুড, এইটা আসবে 15 আর এইটা আসবে 5, এই সবার এসছে এটা? ওকে আচ্ছা, এবার দেখো, এবার আমি একটা ছোট্ট কনসেপ্ট একটু বলে রাখি, এটা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাবো না। দেখো ধরো একটা বডি দিয়ে দিয়েছে এরকম 5 kg, এখানে আমাকে দুটো জিনিস বলেছে, মিউ এস 0.4, মিউ কে 0.2, এটা বলেছে। কি বললাম? মিউ এস 0.4, মিউ কে 0.2, এটা বলেছে।
এবার আমাকে বার করতে বলেছে যে এখানে আমি ফোর্স দিয়েছি এফ, কি বললাম, এখানে আমি ফোর্স দিয়েছি, তাহলে এফ এর ভ্যালু যখন এক 15 নিউটন, দুই এফ এর ভ্যালু 25 নিউটন, তখন এই সিনারিওটা অ্যানালাইজ করতে বলেছে, তখন এই সিনারিওটা অ্যানালাইজ করতে বলেছে। এবার তোমার চোখের সামনে আমি দেখো মিউ এস আর মিউ কে ডিফারেন্ট নিয়েছি, নিয়েছি কি নিনি, নিয়েছি। এতদিন ধরে আমরা যে প্রবলেম করেছি এতদিন ধরে, সেই প্রবলেমে বলতো মিউ এস আর মিউ কে কি সেম নিয়েছি না ডিফারেন্ট নিয়েছি? সেম। এবার আমাকে মিউ এস আর মিউ কে ডিফারেন্ট দিয়ে দিয়েছে, এটার কি সিগনিফিকেন্স, কিভাবে আমি প্রবলেম করবো সেটা দেখো। বলতো নিচের দিকে কত কাজ করছে, 50, ওপরের দিকে এন, এন এর ভ্যালু 50, তাহলে বলতো এফ কে আর এফ এল কত, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম লিমিট কত, 40, দেখো 50 × 0.4 কত আসছে, 40, কত আসছে, 20 আসছে না, 20, আর এফ কে কত, 0.2 × 50 মানে কত, 10. এবার মন দিয়ে শোনো, বলতো বডিটা যখন মানে বডিটাকে মুভ করাতে গেলে মিনিমাম কত ফোর্স লাগবে, 20, আর বডিটা একবার যখন মুভ করা শুরু করবে তখন কত ফোর্সে মুভ করবে, 10, মানে কত ফোর্সে মুভ করবে না, তখন ফ্রিকশন ফোর্স, তাই তো? এবার মন দিয়ে শোনো, আমি প্রথমে 15 দিয়েছি, তাহলে এইদিকে 15, রাইট, পেছন দিকে বলতো 10 হবে না 20 হবে, পেছন দিকে, আচ্ছা ইয়েস 15 হবে। এবার শোনো কেন, দেখো আমরা চেক করবো যে এইদিকে যে ফোর্সটা দিয়েছি সেটা এফ এল কে ক্রস করছে কিনা। আগে বলো এফ এল কত, 20, ক্রস করছে কি করছে না, ক্রস করছে না, যদি না করে তাহলে পেছন দিকে ফ্রিকশন স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স কাজ করছে, ঠিক। এবার স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স যদি কাজ করে, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কত, বলো 20, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কত বলো, 20, তার মানে এদিকে যদি 15 হয় তাহলে পেছন দিকে নিশ্চয়ই 15 দিতে পারে, পারে কি পারে না, তাহলে বলতো এখানে ফ্রিকশন ফোর্স কত কাজ করবে, 15। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ। আচ্ছা এবারে সেকেন্ড কেস, এদিকে কত দিয়েছি, 25, এবার আমি দেখব 25 আর 20 মধ্যে কে বড়, 25 বড়, যদি 25 বড় হয় তাহলে এ মানে মুভ করবে কি করবে না, করবে, যদি মুভ করে তাহলে ফ্রিকশন ফোর্স কোনটা লাগবে, এফ এল না এফ কে, এফ কে, ভেরি গুড, 10, বুঝতে পারলাম। এটা যদি 5 কেজি হয় তাহলে অ্যাক্সেলারেশন কত, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ, এই বুঝতে পেরেছো? বলো বডিটা মুভ করছে কি করছে না সেটা কি দিয়ে চেক করবো, এফ কে না এফ এল, হ্যালো এফ এল, এফ এল দিয়ে। আর একবার যদি দেখি যে বডিটা মুভ করছে তখন আমি এফ কে লাগাবো, আর যদি দেখি বডিটা মুভ করছে না তাহলে আমার স্ট্যাটিক ফ্রিকশনের কনসেপ্ট লাগাতে হবে। আমি কি বুঝতে পারলাম, যদি দুটো ডিফারেন্ট দিয়ে দেয় তাহলে আমরা কিভাবে এই সিনারিও গুলোকে অ্যানালাইজ করবো? হ্যালো, তোমরা কি, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা বলো তো, যদি এফ এর ভ্যালু 20 নি, এফ এর ভ্যালু 20 নিলে কি হবে, বডিটা মুভ করবে, অ্যাবাউট টু, রাইট, অ্যাবাউট টু মুভ, ও জাস্ট লকপক লকপক করবে, জাস্ট মুভ করবে, কি তাই না, হ্যাঁ, কি বুঝতে পারছি একটু একটু, ওকে, মনে থাকবে এই কনসেপ্ট গুলো, যদি দুটো ডিফারেন্ট দিয়ে দেয়। আচ্ছা এটা কখনো সম্ভব, মিউ কে বেশি দিয়ে দিল মিউ এস কম দিয়ে দিল, না ওটা কখনো সম্ভব না, ডিয়ার মনে থাকবে। আচ্ছা আজকে আমরা এটাই লাস্ট প্রবলেম করব, আর নেক্সট দিন আমরা টু ব্লক সিস্টেম শুরু করব, যেটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্টের জন্য। এই প্রবলেমটা দেখো, এখানে একটা মাস আছে এন, এই দিকে আমি একটা এফ ফোর্স দিয়ে টেনেছি, এই অ্যাঙ্গেলটা থিটা, কারেক্ট, হ্যালো, আমাকে এখানে বার করতে বলেছে এফ মিনিমাম, দেখো এফ মিনিমাম such that body starts moving, যেখানে এখানে বলে দিয়েছে মিউ, মিউ দিয়ে দিয়েছে, মিউ দিয়ে দিয়েছে, মিউ দিয়ে দিয়েছে। আচ্ছা এই প্রবলেমটা একটু শোনো, আমি কি বলছি শোনো, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। আচ্ছা বলো তো, এই ফোর্সটা ধরো এটা থিটা, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে ধরো, তাহলে বলো তো এই দুটো কম্পোনেন্ট থাকবে না, এদিকে একটা এদিকে একটা, এদিকে কি হবে এফ, এটা থিটা হবে, কস থিটা, আর এটা কি হবে সাইন। এবার একটা জিনিস শোনো,
নিচের দিকে এমজি, ওপর দিকে এম, তাই না? শোনো ভালো করে, বুঝতে পারছো? হ্যালো, আচ্ছা এবার একটা কথা বলছি, সেটা মন দিয়ে শুনবে। বলতো এই থিটাটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এফ সাইন থিটা চেঞ্জ হয়ে যাবে, যাবে যাবে, তাই না? আচ্ছা যেমন আমি এখানে এই ইকুয়েশনটা লিখতে পারি, mg equal to n plus f sin theta লিখতে পারি। হ্যাঁ, এবার বলতো এই mg টা কনস্ট্যান্ট? হ্যাঁ। আচ্ছা এবারে বলতো থিটা ভ্যারি করলে এই টোটাল জিনিসটা ভ্যারি করবে? হ্যাঁ। আচ্ছা আবার আমি এখান থেকে f l কি জানি, mu into n জানি, জানি কি জানি না? হ্যাঁ। তাহলে বলতো যদি থিটা ভ্যারি করে তাহলে sin theta ভ্যারি করবে, sin theta ভ্যারি করলে f sin theta ভ্যারি করবে? হ্যাঁ। শাবাশ, sin theta ভ্যারি করলে f sin theta ভ্যারি করবে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, বুঝতে পারছো তোমরা? ওকে বলতো f sin theta ভ্যারি করলে এমটাকে, এমটা ভ্যারি করবে কি করবে না? করবে। যাবাস, আবার মিউ কনস্ট্যান্ট? হ্যাঁ। তাহলে এম ভ্যারি করলে এফ এল ভ্যারি করবে? করবে। তার মানে ভেবে দেখো এই অ্যাঙ্গেলটার উপরে ডিপেন্ড করছে না যে এই ফ্রিকশনের ম্যাক্সিমাম লিমিট কত হবে? হ্যাঁ, ওই অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করছে না, ভেবে বলো, তাই না? তাহলে এবার এই যে ম্যাক্সিমাম লিমিট কত হচ্ছে, এই যে ম্যাক্সিমাম লিমিট, তার উপরেই তো ডিপেন্ড করবে যে বডিটা কত স্মুথ চলবে। হ্যালো, হ্যাঁ, তাই না? যদি এটা খুব কম হয় তাহলে খুব ফাস্ট চলবে না? হ্যাঁ। এই অবধি বোঝা গেছে বলো? হ্যাঁ। আচ্ছা এবারে মন দিয়ে শোনো, আমাকে কি বলেছে, আমাকে বলেছে এফ মিনিমাম সাচ দ্যাট বডি স্টার্টস মুভিং, কি বলেছে? এফ মিনিমাম সাচ দ্যাট বডি স্টার্টস মুভিং। এবার দেখো আমি এখান থেকে এটা লিখতে পারি, n ইকুয়াল টু mg মাইনাস f sin থিটা, এখান থেকে। হ্যাঁ ঠিক। আচ্ছা এবার এই বডিটার উপরে এই দিকে কত ফোর্স কাজ করছে? f cos থিটা, আর এই দিকে mu ইনটু n। তাহলে বলতো বডিটা জাস্ট মুভিং মানে এ কত? জিরো, জাস্ট মুভিং। হ্যাঁ। তাহলে বলতো এখান থেকে কি আমি এটা লিখতে পারি, লিখতে পারি এন এর জায়গায়, লিখতে পারি এই যে এম জি মাইনাস এফ সাইন থিটা, লিখতে পারি? হ্যাঁ। এখান থেকে বলতো আমি এফ এর ভ্যালু এটা লিখতে পারি কিনা? দেখো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো? হ্যাঁ। ওকে এবারে বলো এই ওপরের জিনিসটা কি আমাদের হাতে কিছু আছে? না, নেই। তাহলে বলো তো এই এফ টা মিনিমাম কখন হবে? যখন এইটা ম্যাক্সিমাম হবে, তাই না? তার মানে আমি এই এই কোয়ান্টিটিকে এক্স ধরছি, তাই না? x হচ্ছে মানে x equal to cos theta plus mu sin theta, ঠিক? এইটা ম্যাক্সিমাম বা মিনিমাম কখন হবে? যখন dx by d theta কি হবে? জিরো হবে না? হ্যাঁ। আরে বাবা, ম্যাক্সিমাম মিনিমাম ফান্ডা, এই টোটাল জিনিসটা ম্যাক্সিমাম বা মিনিমাম কখন হবে? যখন এই ডান দিকে যে ভেরিয়েবলটা আর বাদিকে যে ভেরিয়েবলটা, বাদিকের ভেরিয়েবলের রেসপেক্টে যদি আমি ডান দিকের ভেরিয়েবলটাকে ডিফারেনশিয়েট করি, কি বুঝতে পারছো? হ্যালো, ডাউট থাকলে জিজ্ঞাসা করো, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা এবারে যদি এই ঘটনাটা ঘটে তাহলে এটাকে যদি আমি ডিফারেনশিয়েট করি তাহলে কি আসবে বলতো? এইটাকে ডিফারেনশিয়েট করলে মাইনাস সাইন থিটা প্লাস মিউ ইনটু সাইন থিটা মানে কস থিটা ইকুয়াল টু জিরো, তাই না? তাহলে বলতো ট্যান থিটা কত আসছে? মিউ আসছে। আচ্ছা ট্যান থিটা যদি মিউ হয় তাহলেই আমার এফ এর ভ্যালু মিনিমাম হবে, হবে কি হবে না? যদি মিলে তাহলে তোমরা আমাকে এখান থেকে বলো তো cos থিটা কত আসছে? বলো বলো বলো। হ্যাঁ, বসিয়ে দিয়ে দেখো তো আমার এফ এর ভ্যালু কত আসছে? দেখো আসছে কিনা? হ্যাঁ
যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, যদি ডাউট না থাকে তাহলে আমরা